নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। তৃণমূলের এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ কি? অভিষেক ব্যানার্জির সিবিআই দপ্তরে যাওয়া নাকি ইডির হানা? চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের, রুদ্রবার্তা মানেই কিন্তু আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। আচ্ছা, আপনার আমার কাছে একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে যে এবার কি হবে। মোটামুটি 4 ঘন্টা অতিক্রম করে গেছে, এখনো পর্যন্ত অভিষেক ব্যানার্জি বেরোননি। ফার্স্ট রাউন্ড জিজ্ঞাসাবাদ হয়ে গেছে, খাবার দাবার হয়েছে, মানে ব্রেক হয়েছে, টিফিন হয়েছে বা খাওয়া হয়েছে, তারপরে আবারও জেরা শুরু হয়েছে। আচ্ছা, জেরা তো চলছে, এটাই কি সবচেয়ে বড় আতঙ্ক তৃণমূলের কাছে? দেখুন, আমার দৃষ্টিভঙ্গিতে হচ্ছে না। আমি আপনাদের যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি কেন আমি বলছি না। কারণ আজকের এই যে জিজ্ঞাসাবাদ পর্ব, এই জিজ্ঞাসাবাদ পর্বেই অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা হবে, এটা ভাবা কিন্তু ভুল। আমি এর আগের প্রতিবেদনে আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম যে কেন ভুল। অর্থাৎ নোটিশের পরিপ্রেক্ষিতে যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী যে মামলার পরিপ্রেক্ষিতে ডাকার জন্য, মানে কুন্তল কেন লিখে বলেছেন তার নাম, তার নামে অর্থাৎ অভিষেক ব্যানার্জির নামটা কেন লিখিতভাবে দিয়েছেন আদালতে, সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এবার সেখানে কী উত্তর দেবেন না দেবেন, তারপরে আবার ডাকা হবে কি না হবে, সেটা পরের ব্যাপার। তবে এই পোর্শন থেকে আপনি যদি একটু সরে আসেন, তাহলে অভিষেক ব্যানার্জির চিন্তা নিয়ে কিন্তু খুব বেশি চিন্তিত নয় তৃণমূল কংগ্রেস। এই যে আপনি দেখছেন মমতা ব্যানার্জি টুইট করছেন বা বক্তব্য রাখছেন, বা তৃণমূলের বড় নেতারা বড় বড় বক্তব্য রাখছেন, এরা সবাই জানে যে কিছুই হবে না, কিন্তু তার আগে বাজার গরম করা, মার্কেট তৈরি করা, এটা করছে। কিন্তু যেটা বিপদ, যেটাকে কিন্তু সবাই এড়িয়ে যাচ্ছে, আমি এখনও দেখলাম না মিডিয়া এটাকে নিয়ে হাইলাইট করছে, তখন মিডিয়ার এটা নিয়ে হাইলাইট করা দরকার ছিল। সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ তৃণমূলের পক্ষে এবং বিভিন্ন দুর্নীতিগ্রস্ত নেতারা। আজ যারা ইডির ডাক পাচ্ছেন বা সিবিআই ডাক পাচ্ছেন বা ইডির ডাক পাচ্ছেন, তাদের সবচেয়ে বড় বিপদ কিন্তু আজকের এই ইডির হানার মধ্যে লুকিয়ে আছে। আপনি যদি খেয়াল করেন তাহলে জানবেন যে আজকে সকালবেলায় কিন্তু সেই কালীঘাটের বিখ্যাত কাকু, মানে কালীঘাটের কাকু, সেই কাকু, কাকুকে মোটামুটি কাকুর বাড়িতে ইডি রেড হয়ে গেছে। এবং ইডি রেড কিন্তু এখনও পর্যন্ত চলছে, প্রায় 8 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। কাকুর বাড়িতে ইডি তন্ন তন্ন করে সমস্ত কিছু খুঁজছে, এবং তার বাড়িতে খোঁজা হচ্ছে সেই সমস্ত জিনিস, তথ্য, যেখানে অনেক কিছু জানা যাচ্ছে যে তার কাছে দলিল পাওয়া গেছে, যে দলিলে প্রায় 40 লাখ টাকা নাকি শোনা যাচ্ছে কোনো একটা সম্পত্তি কিনেছেন বা কিছু করেছেন, এইগুলো টাকা তিনি কোথা থেকে পেলেন, আয়ের উৎস কী, এইসব নিয়ে ইডি কিন্তু ক্রমাগত জেরা করে চলেছেন এবং তাকে এখনও পর্যন্ত তাকে তদন্ত চলছে বা তার তল্লাশি চলছে। এই তল্লাশিটা কিন্তু ভয়ঙ্কর। মনে রাখবেন, এই রেটটা শুধু নয়, তার সঙ্গে সঙ্গে আরও যে রেটগুলো হয়েছে, মানে একদিকে কালীঘাটের কাকু, অন্যদিকে আজ সকালে ইডির প্রথম নিশানাই ছিল কিন্তু অভিষেক ব্যানার্জির দপ্তরের প্রাক্তন কর্মী সুজয় কৃষ্ণ ভদ্র, বা যাকে কালীঘাটের কাকু বলেই চেনা যায়। তার বেহালার ফকিরপাড়া রোডে সুজয়ের ফ্ল্যাট, বাড়ি, অফিস সহ একাধিক ঠিকানায় শনিবার সকাল থেকে তল্লাশি চালায় ইডি। এর পাশাপাশি কিন্তু আবার অভিষেকের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর বিধানসভা এলাকার বিবিরহাটেও কিন্তু তল্লাশি চালায়। সেখানকার জেলা পরিষদ আসনের তৃণমূল সদস্য জ্ঞানানন্দ সামন্তের বাড়িতে ইডির তল্লাশি শুরু হয়। এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু তল্লাশি শুরু করে ইডি। এই রেডগুলো যে পরপর চলছে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বেশি, মানে বলতে পারেন একদম ধরার জায়গায়, মানে একদম মাথা অবধি পৌঁছানো জায়গা, সেটা হচ্ছে এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। একে নিয়ে কিন্তু বিরাট বড় ভয় আছে, কারণ একে যদি অ্যারেস্ট করে, এর কাছে কী তথ্য আছে বলুন তো? এ হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে জড়িত, মানে সেখানে ডাইরেক্টর হিসেবে ছিলেন। আর লিপস অ্যান্ড বাউন্স কোন কোম্পানি, তার সঙ্গে কারা জড়িত, এটা আপনারা সবাই জানেন। মানে এই কালীঘাটের কাকু কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস, এবং এই লোকটি কিন্তু, এই ব্যক্তি কিন্তু একদিন বলেছিলেন যে আমার মালিককে কেউ ছুঁতে পারবেন না, সাহস আছে কারোর ক্ষমতা হবে, সে বেকা টাইপের কথা, তা নিয়েও আমার একটা প্রতিবেদন আছে। তো সেই ব্যক্তিটাকে যদি আজকে টাচ করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই দিকটা কিন্তু কেউ বলছেন না। মনে রাখবেন, এই কালীঘাটের কাকু যদি কোনো কারণে আজকে, মানে খাঁচায় চলে যায়, মানে ইডির খাঁচা বলুন বা যে কোনো জায়গায় যান, যদি যায়, না গেলে কিছু করার নেই, যদি যায় বা তার তল্লাশিতে যদি সেরকম কিছু পাওয়া যায়, সেটা কিন্তু ভয়ঙ্কর হবে। আর অন্যদিকে অন্যান্য জায়গায় যেখানে যেখানে তল্লাশি চলছে, ইডি কিন্তু একদম না বুঝে কিছু করছে না, আর এই সমস্ত কিছু কিন্তু কোথাও কোথাও গিয়ে ওই, মানে মাথা অবধি ঠিক যাচ্ছে। তো মাথা অবধি যেতে গেলে আস্তে আস্তে কিন্তু গোড়া থেকে কাটতে কাটতে যাচ্ছে, অর্থাৎ গোড়াটা একদম পুরো তুলতে তুলতে যাচ্ছে, গাছের গোড়াটা তুলে দিলেই মাথাটা এমনি পড়ে যাবে, কাজেই সেদিকে এগোচ্ছে মনে হচ্ছে ইডি। আর ইডির এই যে হানা, এটাই কিন্তু ভয়ঙ্কর, যেটা নিয়ে কিন্তু কেউ, আমার মনে হচ্ছে না, হাইলাইট করছে না, কেন করছে না আমি জানি না। তাদের কাছে এখন সবচেয়ে বড় টপিকস হচ্ছে এখন অভিষেক ব্যানার্জির এই যে এখন যাওয়া,
মিডিয়ার কাছে সত্যি কথা বলতে মিডিয়ার টিআরপি এবং মিডিয়ার যে সময় কাটানোর জন্য একটা বড় খবর চাই, এই বড় খবরটা বা বড় ব্রেকিং নিউজ বলুন, সেটা এখন এটাই চলছে। কিন্তু আসলে আসল জায়গা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইডির এই হানা। ইডির হানাটা নিয়ে কিন্তু এখন অনেক মিডিয়াই বলছে না। এখন কতক্ষণ অভিষেক ব্যানার্জি বেরোবেন, তিনি কি বলবেন, দেখুন তিনি তো বেরোবেনই, তিনি বেরিয়ে কি কি বলবেন আপনি এখন থেকে মোটামুটি জেনে রেখে দিন। আমি বলে দিচ্ছি এইগুলোই তিনি বলবেন, কারণ তার বলার ধরন মোটামুটি সবার মুখস্থ হয়ে গেছে। কে কি করবে, আবার আমি আবার আসবো, আমি আবারও আসবো, যা ছেড়া ছেড়ে নেবে, মানে যে উখাড়া নেয় উখাড়লো, আমাকে মাথা নত করা যাবে না, তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি এবং তার জন্যই এসব হচ্ছে। এইসব ডায়লগ আপনি সমস্ত তৃণমূল নেতার মুখেও পাবেন এবং অভিষেক ব্যানার্জি বেরিয়েও বলবেন, অর্থাৎ তাদের একদম চেনা গদ বাধা গদ এটাই বলবে। তবে আপনি একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে তদন্ত হচ্ছে বা ডাকছে, এটা কিন্তু সম্পূর্ণ হাইকোর্টের নির্দেশে হচ্ছে। হাইকোর্টের নির্দেশে সিবিআই ডাকছে এবং যা কিছু জিজ্ঞাসাবাদ করছে। কাজেই আর অভিষেক ব্যানার্জি যে আমি গেছি, আমি গেলাম সাহস করে, এটা নয়। অভিষেক ব্যানার্জির তরফ থেকে অনেক চেষ্টা করা হয়েছিল, চেষ্টা করে বিফলে, মানে কোনো যখন অপশান না পেয়ে যেতেই হবে, কারণ তিনি এখন 30টা ক্যামেরার সামনে বলে দিয়েছেন আমাকে ডাকলেই আমি যাব, তবে যতক্ষণ সুযোগ আছে আমি আদালতে সুযোগ নেব, মানে সাধারণ মানুষের মতো, মানে আমার আপনার কথা বলছি আর কি, আমাদের যেরকম একটা অধিকার আছে সেই অধিকারে, তবে আমাদের অধিকার কাজ করা, আপনার আমার অধিকার বলে কিচ্ছু নেই। আমি আপনাদের একদম গোদা বাংলায় বলছি, আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা বলছি, ঘরে বসে আছি ঠক ঠক ঠক, থানা থেকে আসছি, এলো, এসে প্রথমেই ফোনগুলো কেড়ে নিল, নিয়ে কোনো কথা নেই তুলে নিয়ে চলে গেল, মানে কোনো প্রশ্নই করে না, এরা কোনো বলেই না কিসের জন্য হচ্ছে, কেন তুলছি, কোথায় নিয়ে যাচ্ছি। তারপর দেখলাম আমার লোকাল থানা থেকে টেনে নিয়ে চলে গেলো লালবাজারে, লালবাজার থেকে চলে গেলাম বটতলা থানা, গিয়েই লকআপ, মানে কোনো অপশান নেই আপনার কাছে, কোনো অপশান খোলা নেই, সাধারণ মানুষের কাছে কোনো অপশান খোলা থাকে না। আর এই নেতাদের বড় বড় ডায়লগ মারার অপশান খোলা আছে, এরা বলতে পারে যে বনেটের ওপর, গাড়ির বনেটের ওপর দাঁড়িয়ে, গাড়ির ওপরে দাঁড়িয়ে যেরকমভাবে যাচ্ছে বলছে অভিষেক ব্যানার্জি, একই কাজ আপনি করুন, আপনাকে পুলিশ কেস দিয়ে দেবে, গাড়ির মাথার ওপর আপনি দাঁড়াতে পারেন না। দেখুন এখানে পরিষ্কার হচ্ছে, তাকে ঘিরে চলছে, যেন সিনেমা শুটিং হচ্ছে, এগুলো তিনি করতে পারেন। কাজে আপনার আমার সাধারণ মানুষের অধিকার নিয়ে ভুলে যান। আসল সত্যি হচ্ছে অভিষেক ব্যানার্জির এই যে বেরোনো এবং বেরিয়ে যে ডায়লগগুলো দেবেন সেগুলো মোটামুটি জেনে রেখে দিন, এরপরে যা হবে সেগুলো আপনাকে আপনি নিশ্চয়ই জানতে পারবেন। রুদ্রবার্তা খেয়াল রাখুন, আমি বলে দেবো কী হচ্ছে না হচ্ছে। তবে একটা কথা পরিষ্কার, সেটা হচ্ছে ইডির হানাটাই কিন্তু এখন সবচেয়ে বেশি ভয়ঙ্কর তৃণমূলের পক্ষে। তৃণমূলের সবচেয়ে বড় বিপদ যদি বলুন, বা মাথার বা ঘাড়ের বা কাঁধের বা কানের বা চোখের নাকের বা ধেরে দূরে যদি বিপদ যদি বলেন, তাহলে ধেরে দূরে বিপদ হচ্ছে এই কালীঘাটের কাকু এবং অন্যান্য লোকেরা, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে এই জ্ঞান সামন্ত থেকে শুরু করে সবাই, অর্থাৎ এদের ঘিরে কিন্তু আসল বিপদ। এইগুলোকে ধরলে, এদের মুখ থেকে যদি কথা বেরোয়, সেই কথাগুলো গিয়ে পৌঁছবে আসল জায়গায়, এটাই হচ্ছে আসল কথা। কাজেই আমি চেষ্টা করলাম আমার তরফ থেকে আপনাদের বোঝানোর বা বলার, এই বিষয়টা আমার মনে হয়েছে। এবার আপনি বলুন, আপনি কী ভাবছেন, আপনার যদি মনে হয় আমি যে কথাগুলো বললাম এটাও ভাবার বিষয় আছে, অর্থাৎ ইডির হানাটা কিন্তু ভয়ঙ্কর। যদি ইতিহাসটা একটু, এই কদিনের ইতিহাস একটু পাল্টে দেখেন, উল্টে পাল্টে দেখেন, তাহলে আবার দেখবেন ইডি কিন্তু অনুব্রত মণ্ডলকে টেনে নিয়ে চলে গেছে। এই ইডি কিন্তু ধরছে তুলছে নিয়েও যাচ্ছে, অর্থাৎ ধরছে তুলছে নিয়েও যাচ্ছে, বোঝা গেছে। এবারে দেখুন কী হয়, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। পরবর্তী রুদ্রবার্তা আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। যদি মনে এরকম আনকাট কথা যুক্তিসহ আপনি সহ্য করতে পারছেন, মানে আপনি নিতে পারছেন ভালোবেসে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমার আপনজন হয়ে, হ্যাঁ তারপরে যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।